আফটারনুন এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত, বড়দের প্রণাম আর ছোটদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। আজ বুধবার আর এখন বেজে গেছে প্রায় 5টা, আর আমি রেডি হয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো আমি একটু বেরোবো, টুকটাক অনেক কাজ আছে, অনেক কিছু কেনাকাটার আছে। আর মেইনলি যেটা কিনতে যাব সেটা হলো একটা গিফট। নেক্সট ফ্রাইডে আমার খুব মানে কাছের একজন রিলেটিভের গৃহপ্রবেশ, তো তাদের বলেই দিক। আর অ্যাকচুয়ালি দ্বীপে ছোট কাকুদের নতুন ফ্ল্যাট হয়েছে, তো সেখানে গৃহপ্রবেশ, তো সেখানে আমাদের নিমন্ত্রণ, সেখানে যাব বলে একটা ছোট কোনো একটা গিফট কিনবো গৃহপ্রবেশ উপলক্ষে। নতুন বাড়িতে নতুন নতুন জিনিস সবাইকেই মানে দিতে ভালো লাগে, তো সেই যে সেটাই কিনতে যাব। আর তাছাড়াও আমার কয়েকটা জিনিস কেনার আছে, মাসের শুরু, এখন অনেক কিছুই কিনতে হয়, সেইগুলো কেনাকাটা করব, তাই এখন রেডি হয়ে নিচ্ছি। আর আজকে মোটামুটি অল্প অল্প রোদ উঠেছে, খুব যে রোদ উঠেছে তা বলতে পারবো না, তার কারণ মাঝে মাঝে একটু মেঘের আড়ালে সূর্যটা চলে যাচ্ছিল। তো রোদ উঠেছে দেখে একটু শ্যাম্পু করলাম, আর দেখো চুলটা অ্যাজ ইট ইজ ভিজে, কারণ আমার তো অনেকটা লম্বা চুল, অনেকটা বেশি চুল, সেই জন্য চট করে শুকায় না। আর মেঘলা ওয়েদারের জন্য এখন যেহেতু দিন ছোট, সেই জন্য সেগুলো ভ্যারি করছে চুলটা না শুকানোর, তো আবার কিছু করার নেই। এখন আমি এই হেয়ার ড্রায়ারটা নিয়ে চুলটাকে শোকাবো। আমি সাধারণত অ্যাভয়েড করি হেয়ার ড্রায়ার ইউজ করতে, যখন কোথাও ট্রাভেল করি, ঘুরতে টুরতে যাই তখনই। এটা অনেক দিন কিনেছি, প্রায় 5 বছর হয়ে গেছে, এবং ব্যবহার খুব যে বেশি হয়েছে, নতুনের মতোই লাগছে কারণ খুব বেশি ব্যবহার হয়নি। তো কিন্তু মাঝে মাঝে এখন এই শীতকাল পড়ে গেলে শ্যাম্পু করলে তখন উপায় থাকে না, কারণ চুল ভিজে থাকে। আর তোমরা কোনো একটা ব্লগে নিশ্চয়ই দেখেছিলে, আমি বলেছিলাম যে চুল ভিজে থাকার জন্য আমার প্রচণ্ড মাথা ভার হয়ে গেছিল, মাথার যন্ত্রণা হয়ে গেছিল, সেইটার কথা ভেবেই আজকে বাধ্য হেয়ার ড্রায়ারটা ইউজ করতে হবে। তবে অসুবিধা নেই, কারণ শীতকালে তো সপ্তাহে একদিন করেই শ্যাম্পু করব, তো একটু ইউজ করলে অত অসুবিধা নেই। গরমকালে যেমন 2-3 দিন অন্তর অন্তরই শ্যাম্পু করতে, আর শুকিয়েও যায় একটু, মানে বেশিক্ষণ লাগে না, অল্প সময়ের মধ্যেই শুকিয়ে যায়, কিন্তু শীতকালে একটু টাইম লাগে। তো যাই হোক, এখন ড্রায়ার দিয়ে চুলটা শোকাবো, তারপর রেডি হয়ে বেরোবো। আমি না হেয়ার ড্রায়ারে মিডিয়াম মোডে সবসময় চুলটা শোকানোর চেষ্টা করি, খুব বেশি হিটটা দিই না, মানে মিডিয়াম মোডে একটু কম হিট দেওয়া থাকে, আর একদম হাই মোডে খুব বেশি হিটটা আসে, তো আমি সেটা দিই না, আমি অল্প মানে মিডিয়ামেই করি সবসময়। তো যাই হোক, আরেকটা কথাও তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে আমি পার্লারে যাব, তার কারণ আমার আইব্রোর অবস্থা দেখো, মানে জঙ্গলিদের মতো লাগছে। যদিও আমি যে একেবারে মানে এরকম নয় যে প্রতি মাসে আমাকে আইব্রো করাতে হবে, আর পার্লারে আমি শুধুমাত্র আইব্রো, হেয়ার কাটিং এই দুটোর জন্যই যাই। আমি খুব কম বিয়ের সময় কিছু ফেশিয়াল করেছিলাম, বা কোনো বিয়ে বাড়িটাই থাকলে, তাছাড়া আমি রেগুলার বেসিসে যে 3-4 মাস অন্তর অন্তর ফেশিয়াল করাচ্ছি সেরকম কিছুই না, কিছুই করাই না বলা চলে। ওই পুজোর সময় হয়তো বা বিয়ে বাড়িটাই থাকলে তখন করাই, আদারওয়াইজ করাই না। তো এখানে একটা গৃহপ্রবেশন অনুষ্ঠান, তো এখানে ফেশিয়াল টেশিয়াল করানোর প্রয়োজন নেই, জাস্ট আইব্রো করালে হয়ে যাবে। তো আর চুলটা তো আমি পুজোর আগেই কেটেছি, আর এর মধ্যে আর কাটার কোনো প্ল্যানিং নেই, যদি ঘুরতে যাই তো তখন ইচ্ছা আছে, এখন বলছি না, কারণ আগে থেকে বললে সেটা কোনোদিনও ফুলফিল হয় না। যাই হোক, বাদ দাও, তো এখন সেইটাই, চুলটা বেশ ভালোই শুকিয়ে গেছে, তো এখন আমি সেই প্রথমে পার্লারে যাব, পার্লারে গিয়ে আগে আইব্রো করব, তারপরে কেনাকাটা করব, তারপরে বাড়ি ফিরবো। আর দেখছি চেষ্টা করে, মানে আসলে রাস্তাঘাটে ক্যামেরা নিয়ে ঘুরলে না লোকে অদ্ভুত অদ্ভুত ভাবে দেখে যে কি এরকম ভিডিও করছে করছে, অনেকে হাসাহাসি করে, এরকম অনেক কিছু করে। তো যাই হোক, কিছু করার নেই, চেষ্টা করব কোন কোন দোকানে যাচ্ছি, কি কি কেনাকাটা করছি, কিছু কিছু তোমাদের ক্লিপ দেখানোর, ভিডিওটা আশা করব তোমরা দেখবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভেবেছিলাম আর একটু আগে বেরোবো, কিন্তু তোমাদের সাথে বকবক করতে করতে আর সব কিছু গুছিয়ে বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, 5:10-15 বেজে গেছে, কিন্তু কিছু করার নেই,
देरी করেই বেরোতে হলো। এখন যাচ্ছি পার্লারে, হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ পার্লারটা কলোনি মোড় আর আমার বাড়ির ঠিক মাঝামাঝি জায়গায় পড়বে, আর অতটা টোটো করে যাব না। এই যে চলে এসেছি পার্লারে, আম্রপালি পার্লার, এখানেই আমি আমার আইব্রো করাই। আইব্রো হয়ে গেছে, পার্লার থেকে বেরিয়ে পড়েছি। আইব্রোটা বেশ ভালোই করেছে মেয়েটা। এখন যাব কলোনি মোড়ে, কলোনি মোড়ে না অ্যাকচুয়ালি যাব কলোনি মোড় থেকে চাপাডালি। এই যে অটোতে উঠে গেছি, অটো করে যাচ্ছি আমি চাপাডালি, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। পৌঁছে গেছি চাপাডালি বাসস্ট্যান্ডের পাশে, রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে তিতুমির বাসস্ট্যান্ড, এখান থেকে যাব সানসিটি মল, সেখানে কিছু কেনাকাটার করার আছে, সেই জন্যই যাচ্ছি। দেখি, পৌঁছে গেছি সানসিটি মলে। এখানে কয়েকটা শপ একটু ভিজিট করব, ভিজিট করে দেখব আমার পছন্দের কিছু পাওয়া যায় কি না। তার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। ভেতরে ঢুকেছি, প্রথমে যাব একতলায় প্যান্টালুনসে, সেখানে পুজোর জন্য একটা ড্রেস নেওয়ার ইচ্ছা আছে। ওই যে প্যান্টালুনস, ওর ভিতরে ঢুকব। ভেতরে ঢুকে আর কিছু ভিডিও করলাম না, কিন্তু যে উদ্দেশ্যে প্যান্টালুনসে গেলাম সেখানে আর ফোন হলো না, পেলাম না, তাই রিলায়েন্স ট্রেন্ডসে যাব। এখানেও আমি পেলাম না পছন্দ মতো প্রচুর ড্রেস। এখন আমি এক্সকালেটরে চড়ে উপরে যাচ্ছি বিগ বাজারে, দেখা যাক ওখানে পাওয়া যায় কি না। আবার নেমে চলে আসছি, তোমাদেরকে আজকে কিছুই দেখাতে পারলাম না, কারণ একটা কিছু পছন্দ হচ্ছে না আমার। আর কোথাও ঘোরার নেই, এখানে কোনো কিছুই তো পছন্দ হলো না। অ্যাকচুয়ালি আমি যে ধরনের মানে পুচুর জন্য একটা ড্রেস খুঁজছি সেটা পেলাম না, তো সেই জন্য বেরিয়ে যাচ্ছি, আর কিছু করার নেই। এখন আমি দাঁড়িয়ে আছি চাপাডালি মোড়ে, অর্পিতা স্ন্যাক্স আর অর্পিতা বিরিয়ানি ওখানে এই দোকানটায়। তোমরা যারা বারাসাতে থাকো তারা তো খুব ভালো করেই জানো এই দোকানটা কত ফেমাস। আর আমি এখান থেকে কিছু চপ কিনে নিয়েছি মামুনিকে ঘুষ হিসাবে, কারণ পুজোকে এতক্ষণ রেখে দিয়েছে মামুনি, সেই জন্য মামুনি এখানকার চপ খেতে খুব ভালো আসে। ফেরার পথে তোমরা চট করে দেখে নাও আমাদের চাপাডালি মোড়ে লরি স্ট্যান্ডের বড় মাকে। ফেরার সময় এমন অবস্থা যে আমার আর হেঁটে ফেরার শক্তি নেই, পুরো বিধ্বস্ত। দেখো আমাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে কোনো কাজের কাজ হলো না, মুখটা অফ। এখন কলোনি মোড়ে চলে এসেছি গৃহপ্রবেশের গিফটটা কেনার জন্য। এই যে আমার পছন্দের দোকানটার কাছে যাচ্ছি আমি, একটা বোন চায়না কাপ প্লেট এইসবের দোকান, সেখান থেকেই আমি গৃহপ্রবেশের গিফটটা কিনবো, এখান থেকে আমি সব কিছু কিনি। কেনা হয়ে গেছে গিফট, এখন চলে এসেছি সিলেদার্সে, এখানে আমার একটা স্নিকার্স কেনার ইচ্ছা আছে। সিলেদার্সও ফেল করে গেল আজকে, কিছুই পেলাম না। যেটা সাইজ পেলাম সেটার কালার ভালো লাগছে না, যেটা কালার ভালো লাগছে সেটা সাইজে হলো না, পুরো ঘেঁটে গেল ব্যাপারটা। বাড়ি ফিরে তোমাদের সাথে আর কথা হয়নি, খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, পুচুর সাথে ছিলাম, যেহেতু পুচুকে অনেকক্ষণ মানে আমি সময় দিতে পারিনি, বাইরে ছিলাম, বাড়ি ফিরতে ফিরতে 8:15 বেজে গেছে, তো সেই জন্য প্রথমে মানে একদম ফ্রেশ হয়ে একটু টিফিন খেয়ে তারপরে আমি পুচুর কাছে ছিলাম, পুচুকে পড়ালাম। এখন রেগুলারলি চেষ্টা করছি ওকে পড়ানোর, তো পুচুকে পড়ালাম, তারপরে তো ডিনার করলাম। যদিও আজকে আমাদের ডিনারটা খুব সিম্পল, মানে একটু বেশি সিম্পল ছিল, সেটা হচ্ছে সুজি আর রুটি। মানে হ্যাঁ, আমরা সুজি রুটি এরকম খাই, মানে লুচি সুজি অনেকে খায়, আমরা রুটি সুজি খাই।
তো মা সুজিটা মামনি খুব ভালো বানায় আর আজকেও খুব ভালো বানিয়েছিল, তো তার সাথে রুটিটা আমি করে নিলাম। এভাবে ডিনারটা করলাম আর পুজোর জন্য রাত্রে খিচুড়ি করি সেটা করলাম। তো সবকিছু সেরে আমার ডিনার সেরে উপরে এসেছি, এখন উপরেতে প্রচুর কাজ, মানে এখন 11:45 বেজে গেছে, বাট আমার হাতে প্রচুর কাজ আছে। কিন্তু তখন মনে পড়লো যে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তো সেই জন্য একটুখানি বসে চট করে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি, তারপরেই আমার কাজ আছে। মানে আজকে একটু বললাম না যে একটু রোদ হয়েছিল বলে অনেক কিছু জামা কাপড় সব কিছু মানে কেচেছি কিছু, আর মানে সব বেডশিট টিট চেঞ্জ করেছি, সেগুলো কাচাই ছিল আগে থেকে, তো সেগুলো এখন মানে পরাবো, পিলো কভার বেডশিট সব কিছু পাতবো। আর তার সাথে অনেক জামা কাপড় যেগুলো মানে ছাদ থেকে এনে রেখে দিয়েছিলাম সেগুলো হয় সবটা আজকে করে উঠতে পারবো না, কাল সকালে করব হয়তো, কালকে আবার টিউশনস আছে, ওখান থেকে ওরা চলে গেলে তারপরে বাকি কাজটা করব। তো কিছুটা আমাকে গোছাতে হবে আর বিছানাটা ঠিকঠাক করতে হবে, বিছানা করতে হবে, তারপর পুচুকে নিয়ে এসে ঘুমাবো, ঘুম পাড়াবো পুচুকে প্রথমে, তারপরে ঘুমাবো, আমার তো ঘুমাতে অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, এখন হাতে প্রচুর কাজ আছে, তো তার মধ্যেই চট করে তোমাদের সাথে কথা বলে নিলাম। কিন্তু ভিডিওটা আমি এখন এন্ড করছি না, ভিডিওটা ভাবছি কালকে দুপুর পর্যন্ত কন্টিনিউ করব, দেখা যাক কি হয়। কালকে মামনিকে একটা মানে প্রিপারেশন বানাতে বলেছি, তো ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার। আজকে তো কোনো রান্না টান্না কিছুই শেয়ার করতে পারলাম না, আর আজকে পুরো দিনটাই মানে আমার ওয়েস্ট গেল। আমি যে 3 ঘন্টা মানে কাটালাম বাইরে, তার মধ্যে আধ ঘন্টা আমার কাজের এসছে, মানে শুধু ওই গৃহপ্রবেশের গিফটটা কিনতে পেরেছি আর রিলায়েন্সে আমার অল্প কিছু কেনাকাটা ছিল সেটাই করতে পেরেছি, বাকি পুরোটাই তোমরা তো দেখলে, সব কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে। যে আমি প্যান্টালুন্সে গেছিলাম, রিলায়েন্স ট্রেন্ডসে গেছিলাম, তো কোথাও আমি মানে বিগ বাজারে গেছিলাম, কোথাও আমি আমার চয়েসেবল পুচুর জন্য একটা ড্রেস খুঁজছিলাম সেটা পাইনি, একটা হুডি খুঁজছিলাম যে ডক্টরের কাছে যাওয়া টাওয়ার জন্য সব বাইরে বেরোনোর জন্য। আমার ওর এমনি সোয়েটার আছে, কিন্তু হুডি টাইপের বাড়িতে পরারই আছে, বাইরে বেরোনোর নেই, তো ওরকম একটা কিছু খুঁজছিলাম। তো এখানে কাছাকাছি কলোনি মোড়ের আশেপাশের দোকানগুলোতে পাইনি ভালো, তো ভাবলাম যে ওখানে যাই বিগ বাজারে বা ওখানে পেয়ে যাব। বাট ওখানে যেগুলো পেয়েছি আমার খুব একটা পছন্দ হয়নি, যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমার অনেক ওভার প্রাইস মনে হয়েছে, কারণ খুব মানে বেড়াতে তো যাচ্ছি না কোথাও শীতের মধ্যে, তো খুব মানে মোটা ধরনের কিছু আমি মানে চাইছি না। আমি চাইছিলাম একটু ভেতরে উলিকট টাইপের পরবে, উপরে একটা হুডি পরবে, তো সেইটা সেই মানে ম্যাচ যেটা পছন্দ হচ্ছে সেটা কালারটা ভালো আসছে না, আবার যেটা আমার মানে কালারটা ভালো সেটা আবার ওর সাইজে পাওয়া যাচ্ছে না, এরকম গন্ডগোল হয়েছে। মানে মোটামুটি 3টে জায়গা ঘুরেও আমি আমার চয়েসেবল কিছু পাইনি। আর নেক্সট উইকে আমার বান্ধবীর ছেলে রাইস সেরিমনি মানে উপলক্ষে একটা অনুষ্ঠান আছে, রাইস সেরিমনি আগে হয়ে গেছে বাট একটা গেট টুগেদার টাইপের করবে, তো সেই জন্য আমাকে দীপকে ইনভাইট করেছে। তোর ছেলেকে একটা গিফট দেবো সেটাও খুঁজছিলাম, মানে চেয়েছিলাম যে জ্যাকেট আর প্যান্টের একটা সেট টাইপের যদি পাওয়া যায়, কিন্তু চয়েসেবল আমার মানে বিগ বাজারে তো একদমই কালেকশন নেই, বাচ্চাদের খুবই কম, প্যান্টালুন্সেও ভালো অত নয়, রিলায়েন্স ট্রেন্ডসে ভালো আছে, কিন্তু ওখানে মানে আমি যেরকম ধরনের চাইছিলাম ওরকম পাইনি, মানে আলাদা আলাদা সব কিছু নিতে হবে, তো আমার সেটা ভালো লাগছিলো, আমি একদম মানে পুরো সেট চাইছিলাম, তো ওরা ওটা নেই ওখানে। আর যেগুলো আছে মানে কোনোটা সাইজে ঠিক হচ্ছে না, কোনোটা কালারে পছন্দ হচ্ছে না, এরকম মানে আমি একটু খুঁতখুঁতে সব কিছু একটুখানি দেখে শুনে মানে বারবার দেখে এরকমভাবেই কিনি, আর বিশেষ করে কাউকে যখন দেব তখন একটু ভালো কোয়ালিটি তারপরে দেখতেও সুন্দর হবে সেগুলোও মেনটেন করাটা জরুরি। তো যাই হোক, এই দুটো কাজের জন্যই গেছিলাম, হয়নি। যাই হোক, এখন আর তোমাদের সাথে বেশি কথা বলছি না, বলেও কথা বলে দিলাম, এখন তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি, কালকে সকালে আবার তোমাদের সাথে কথা হবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে ঠিক সকাল 11:00 রোদ উঠলো, তার আগে পর্যন্ত তো পুরো চারপাশে কুয়াশা ছিল, রোদের কোনো দেখাই ছিল না, তো 11:00 রোদ ওঠার পরে আমি দেখো এইসব রোদে দিলাম, প্রচুর বালিশ, কম্বল, তারপরে এই যে আর একটা কম্বল, তারপরে এই বাবা মামনি সব বালিশ, প্রচুর বালিশ, সমস্ত কিছু রোদে দিলাম, এখন এগুলো একটু গরম করতে হবে, যদিও রোদের খুব একটা তেজ নেই।
সেই জন্য কেমন গরম হবে জানি না। শীতকালে ডেইলি বেসিসেই আমরা বালিশ টালিশ রোদে দিই, বিশেষ করে প্রচুর, আর বাবা মামনির কম্বল বালিশ এগুলো চেষ্টা করি রোদে দেওয়ার, যাতে একটু গরম হয়ে যায়, আরাম লাগে। সেই জন্য তো ভাবলাম ছাদের থেকে ভিডিওটা স্টার্ট করি। আর আমার ছাদের চারপাশে যেদিকে দৃষ্টি যায় দেখতে পাবে শুধু জামা কাপড় মেলা, মানে বাড়িতে বাচ্চা থাকলে তো জামা কাপড় এক্সট্রা হয়ই, আর আমাদের নিজেদেরও কম না। আর ডেইলি বেসিসে কাঁচা কুচি এগুলো চলতেই থাকে। এখন সব কিছু রোদে তোদে দিয়ে দিয়েছি, দিয়ে এখন প্রায় 11:30টা বেজে গেছে। এবার নিচে যাব, তোমাদের সাথে বলেছিলাম যে মামনির কিছু রেসিপি তোমাদের সাথে মানে শেয়ার করব, কিছু না মানে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এমন কিছু আহামরি নয়, মাছ মাংস কোনো কিছুই নয়, নিরামিষ। আগের দিন কচু বাটা শেয়ার করেছিলাম, আজকে তোমাদের শেয়ার করব মূলো শাক হয় যেটা, সেই শাক বাটা, মানে মূলোর যে পাতাগুলো হয় সেটাকে তো মূলো শাক বলে, সেই পাতাগুলো নারকল দিয়ে বাটা, খুব টেস্টি হয়, আমার তো খুব প্রিয়। অনেকে পছন্দ করে না, বাট আমার খুব প্রিয়, মামনিরও খুব প্রিয়। তো সেই বাটাটার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন নিচে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক মূলোর পাতা বাটার রেসিপি। চলে এসেছে রান্নাঘরে, আর এখানে মূলো শাক বাটার মানে প্রস্তুতি চলছে। এই যে মামনি এই মূলো শাক সিদ্ধ করছে, কিভাবে সিদ্ধ করছে বলো? সামান্য নুন আর একটু গরম জল। আচ্ছা, কতক্ষণ এটা সিদ্ধ করতে হবে পুরোটা না কি করতে হবে? কিছু সময় একটু ভিজিয়ে রাখলেই হবে, 5-7 মিনিট। তাহলে বুঝতে পারলে তোমরা যে মূলোর পাতাগুলো খুব কুচি কুচি করে কেটে সেগুলো জলের মধ্যে দিয়ে অল্প সিদ্ধ করতে হবে, মানে পুরোপুরি সিদ্ধ করলে হবে না, একটু আধ কাঁচা থাকবে, এরকম মানে ভাপিয়ে নিতে হবে যেটা বলে, সেরকম করে নিতে হবে একটু লবণ দিয়ে। এবার দেখো মূলো শাক বাটার জন্য সব জোগাড় হয়ে গেছে, এই যে ভাপিয়ে নেওয়া মূলো পাতাগুলো, আর এর মধ্যে মিক্সিতে দেওয়া হয়েছে লবণ আর চিনি, আর এখানে নারকোল কোড়া কাঁচা লঙ্কা রয়েছে, আর এখানে সর্ষে পোস্ত ডাস্ট করা। এবার কি করবে বলো? এবার মূলো শাকটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। প্রথমে শুধু শাক দেবে? হ্যাঁ, প্রথমে শুধু শাক দেবো। দুবারে করতে হবে, এখানে মূলো শাক বাটা হয়ে গেছে প্রথম স্টেজ। এই যে মূলো শাকটা পুরো পেস্ট হয়ে গেছে, এবার নারকোল আর কাঁচা লঙ্কা তার সাথে সর্ষে পোস্তটা আলাদা করে বেটে নেওয়া হচ্ছে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেল কোড়াটাকেও পেস্ট করে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে, খানিকক্ষণ ভেজে নিয়ে মশলাটা, তার মধ্যে মূলো শাক বাটাটা অ্যাড করতে হবে, আর দিতে হবে নারকেল কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত বাটার যে মিক্সচারটা সেটা, সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। বেশ একটু মানে জল জল মতো আছে, তো সেটাকে ভালো করে ড্রাই করে নিতে হবে হাই ফ্লেমে। দেখো অনেকটা ড্রাই হয়ে গেছে, বারবার নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়। খানিকক্ষণ ড্রাই হয়ে যাবার পরে এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল অ্যাড করতে হবে ফ্লেভারের জন্য, আর ভালো করে মিক্স করে দিতে হবে, তাহলেই আমাদের মূলো শাক বাটা রেডি। দেখো বেশ ভালো, খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি ছাদে আস্তে আস্তে। এখন আমরা একটু ছাদে ঘোরাঘুরি করব, যদিও খুব বেশি রোদ নেই, আজকে তো সারাদিনই মেঘলা, খুব একটা রোদ নেই।
পুচু একটু ছাদে ঘোরাঘুরি করবে। আমরা নিচে গিয়ে লেবুর রস খাবো না? লেবুর রস। তারপরে ঘুমিয়ে পড়ব। হ্যাঁ আমার তখন রাতে ভালো হয়ে যাবে ছাদে। যাই হোক, ভিডিওটা কাল থেকে শুরু করেছিলাম, এখন এটা এন্ড করে দেব। আর কালকের জন্য কি গিফট কিনলাম সেটা তোমাদের আজকে দেখাবো না, কারণ কালকে তোমাদের সাথে শেয়ার করব। ওদের বাড়ি যাব, তখন সবটাই শেয়ার করব তোমাদের সাথে, তার আগে তোমাদের গিফটটাও দেখিয়ে দেব। তো সেই জন্য এখনকার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।